লুক্সেমবার্গ সিটিতে যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক তারা সেই দেশটিতে পড়তে গেলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে সেগুলোই মূলত শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো শুরুতেই লুক্সেমবার্গ নিয়ে যদি কিছু জেনারেল ইনফরমেশন শেয়ার করতে চাই শেয়ার করে দিচ্ছি। যেমন লুক্সেমবার্গ কিন্তু ওয়েস্টার্ন ইউরোপিয়ান একটি কান্ট্রি, দেশটির ক্যাপিটাল হচ্ছে গিয়ে লুক্সেমবার্গ সিটি, দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লুক্সেমবার্গিশ এবং কারেন্সি কিন্তু ইউরো। তো শুরুতেই সুবিধার কথা বলতে গেলে শুরুতেই চলে আসে দেশটি কিন্তু একটি শেনজেনভুক্ত দেশ। শেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে কিন্তু স্টুডেন্টসরা এই দেশে শিক্ষা গ্রহণ করতে গেলে অন্যান্য যে 25টি শেনজেনভুক্ত দেশ আছে সেখানে কিন্তু ইজিলি মুভ করতে পারছে। দেশটির টিউশন ফিজের কথা বলতে গেলে বলতে হচ্ছে যে টিউশন ফিজ কিন্তু তুলনামূলক কম, যেটা কিনা শুরু হয়ে থাকে 3,000 ইউরো থেকে এবং এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর বেস করে কিন্তু আপনার বাড়তে কমতে পারে। লিভিং কস্টের কথা বলতে গেলে দেশটির লিভিং কস্ট কিন্তু আপনার মান্থলি বাজেট যদি 350 থেকে 500 ইউরোর মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি বের করতে পারছেন আপনার লিভিং কস্টটা। লিভিং কস্টটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কিভাবে থাকছেন, আপনি কি ক্যাপিটাল সিটিতে থাকছেন কিনা নাকি আপনি ডরমিটরিতে থাকছেন, ডরমিটরিতে যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভিং কস্ট একটু বেড়ে যায়। শেয়ার্ড হাউসে থাকলে কিন্তু আপনার যে বাজেটের কথা আমি বললাম এই বাজেটে কিন্তু আপনি আপনার মান্থটা কিন্তু খুব ভালোভাবে কভার আপ করে ফেলতে পারছেন। তো এখন বলতে হয় যে আইএলটিএস বিষয়টা, আইএলটিএস থাকা কিন্তু আইএলটিএস স্কোর বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি যদি স্কোর থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা থাকলে আপনার ভিসার মানে হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই দেশটিতে আইএলটিএসটা কিন্তু ম্যান্ডেটরি, আইএলটিএস স্কোর ব্যাচেলারের জন্য মিনিমাম 6 এবং মাস্টার্সের জন্য 6.5 ইচ ব্যান্ডে অবশ্যই। এখন যদি বলতে হয় যে স্কলারশিপের কথা, স্কলারশিপটা বেসিক্যালি আপনার একাডেমিক রেজাল্টসের উপর ডিপেন্ড করে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এখন হচ্ছে গিয়ে আপনার যদি জবের কথা বলা যায় যে স্টুডেন্টসরা কিন্তু পার্ট টাইম জব করতে পারছে 15 ঘন্টা করে ইন ক্যাম্পাস আউট ক্যাম্পাস সেমিস্টার ব্রেকেও কিন্তু জব করতে পারছে। দেশটিতে কন্টিনিউয়াসলি 5 বছর কন্টিনিউয়াসলি এবং লিগালি 5 বছর থাকার পরে কিন্তু আপনারা পিএরের জন্য আবেদন করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3+3 থাকলে ব্যাচেলারের জন্য আবেদন করতে পারছেন এবং ব্যাচেলারের সিজিপিএ মিনিমাম 2.5 থাকলে কিন্তু মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে সেগুলো হচ্ছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি, আপনার একটি আপডেটেড সিভি, 2টি পাসপোর্ট সাইজের ফটো, আপনার রেকমেন্ডেশন লেটার, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারছেন। আমাদের ইউরোপ বাংলা কনসালটেন্সের যদি বিশেষত্ব সম্পর্কে বলতে হয় তাহলে বলছি যে আমরা কিন্তু আপনার ফাইলটি ফ্রিতে অ্যাসেস করে থাকি, আমাদের কোনো ইডেন চার্জ নেই, ফাইল ওপেনিং চার্জ নেই এবং অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত প্রত্যেকটি স্টেপে আমরা কিন্তু আপনাকে হেল্প করে থাকি। তো আর দেরি কেন, যদি আপনার এই সকল ডকুমেন্টসগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমাদের ঢাকা এবং চট্টগ্রামের অফিস দুটো ভিজিট করতে পারেন। আমাদের অফিস দুটো কিন্তু শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের যে ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের প্রত্যেকটি কাউন্সিলরের ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, সেখানে আপনি মেসেজও করতে পারেন বা কমেন্ট বক্সে কিন্তু আপনি কমেন্টসও করতে পারেন। আমাদের যে দক্ষ কাউন্সিলর টিম আছে তারা কিন্তু আপনার কোয়েরিজটার অ্যান্সার উইদিন 25 আওয়ার্সের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করছি সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।